আগামী বৃহস্পতিবার জামাই ষষ্ঠী উপলক্ষে রাজ্য জুড়ে বাঙালির ঘরে ঘরে চলছে ভুরি ভোজের প্রস্তুতি। বারো মাসে তেরো পার্বণে মেতে থাকা বাঙালির প্রাণের উৎসব জামাই ষষ্ঠী উদযাপন করতে দিন জামাইদের পেট ভরে ভালো মন্দ খাওয়ান শাশুড়ি মায়েরা। রাজ্যবাসীর এই ভুরি ভোজের চাহিদা পূরণ করতে এক অভিনব উদ্যোগ নিল রাজ্যের মৎস্য দপ্তর। খাদ্যরসিক বাঙালির রান্নাঘরে কম দামে মাছের রাজা ইলিশ, কাতলা এবং ইন্ডিয়ান ম্যাকারেল মাছের বন্দোবস্ত করেছে মৎস্য দপ্তরের অন্তর্গত অ্যাপেক্স সোসাইটি। ৭৭০ টাকা থেকে শুরু করে ১০৭০ টাকার মধ্যে অর্থাৎ বাজারের থেকে কম দামে অ্যাপেক্সের কাউন্টারে মিলবে ভালো গুণমানের ইলিশ মাছ। রাজধানীর মহারাজগঞ্জ বাজারে মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। আপনারা সবাই জানেন আমরা বাঙালি যারা বিশেষ করে আছি আমাদের বাছে বাতে আমরা বড়, আর আমাদের একটা রেওয়াজ আছে যে বারো মাসে তেরো পার্বণ। তো আপনারা জানেন আগামী পরশু দিন অর্থাৎ ২৫শে মে আমাদের রাজ্যে জামাই ষষ্ঠীর মতো একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে। এটা আমাদের রাজ্যে খুব উৎসাহের সহিত উদ্দীপনার সহিত এটা পালন করা হয়। এটা আমাদের একটা রিচুয়াল প্রোগ্রাম। তো আপনারা জানেন গত পয়লা বৈশাখেও আমাদের ফিশারি ডিপার্টমেন্টের অধীন এফেক্স সোসাইটি যেটা আছে সেখান থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে কম দামে মানুষ আমাদের নাগরিকের মধ্যে আমরা ইলিশ মাছ, কাতল মাছ এবং অন্যান্য মাছ যেন আমরা সরবরাহ করতে পারি, এই উদ্দেশ্য নিয়েই আমরা এই ইনিশিয়েটিভ নিয়েছিলাম। আজকেও আমরা সিমিলারলি অর্থাৎ আগামী পরশু দিন যেটা জামাই ষষ্ঠীর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে এবং আমাদের গ্রামেগঞ্জে শহরে সর্বত্র একটা রেওয়াজ আছে যে জামাই ষষ্ঠীর দিন বড় ইলিশ মাছ কিংবা বড় মাছের টুকরা দিয়ে জামাইকে খাওয়ানোর একটা রেওয়াজ আছে, তো সেই অনুষ্ঠানকে সামনে রেখেই আমাদের অ্যাপেক্স সোসাইটি ফিশারি ডিপার্টমেন্টের আন্ডারে তারা উদ্যোগ নিয়েছে যে আগামী পরশু দিন আমরা এলাকার যারা আছেন নাগরিক তাদের উদ্দেশ্যে আমরা মাছ সরবরাহ করবো এবং কম রেটে আমরা মাছ প্রদান করবো। সে অনুযায়ী আমরা তার আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করেছি এবং অ্যাপেক্স সোসাইটি যেটা রেট রেখেছে বিশেষ করে এক কেজি থেকে ১২০০ গ্রাম পর্যন্ত ইলিশ মাছ তারা ১০৭০ টাকা পার কিলো প্রোভাইড করবে। তারপরে মনে করুন ৮০০ থেকে এক কেজি যেটা ওজন হবে সেটা ৯৭০ টাকা পর্যন্ত রেটে দেওয়া হবে এবং ৫০০ থেকে ৮০০ গ্রাম যেটা মাছ হবে ইলিশ মাছ সেটা আমরা ৭৭০ টাকা রেটে দিয়ে আমরা প্রদান করব পাবলিকের জন্য। তো এটা মানে অত্যন্ত রিজনেবল রেট এটা। এর পাশাপাশি বড় কাতল মাছ আমাদের কাছে বিশাল আকার কাতল মাছ রয়েছে এটারও আমরা উদ্বোধন করেছি, অর্থাৎ ১০ কেজি থেকে ২৫ কেজি ওজনের কাতল মাছ আমাদের কাছে আছে, তার জন্য আমরা রেট রেখেছি ৩৭০ অর্থাৎ ৩৭০ টাকা পার কেজিতে তারা পেয়ে যাবেন এবং মনে করুন ৫ কেজি থেকে ১০ কেজি ওজনের মধ্যে যেগুলি কাতল সেটা আমরা ৩৫০ ৩৫০ প্রতি কেজিতে আমরা রেখেছি এবং আরেকটা আছে ইন্ডিয়ান মক্রেল সেটা মাছ আর একটা ম্যাক্রন, তো সেটার জন্য আমরা কম রেট রেখেছি ১৩০ অর্থাৎ ১৩০ টাকা পার কিলোতে আমরা আগামী পরশু দিন বিক্রি করবো। তো তার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে আজকে কাউন্টার আমরা ওপেন করেছি এই গোলবাজারে, এই অ্যাপেক্স সোসাইটির যে কাউন্টার আছে সেখান থেকে আগামীকাল পরশু দিন এবং এর চাইলে এর পরের দিন পর্যন্ত আমাদের এখান থেকে আমরা সুলভ মূল্যে আমরা মাছ বিক্রি করব। বৃহস্পতিবার জামাই ষষ্ঠীর দিন রাজ্যবাসীর চাহিদা পূরণে সকাল ৬টার থেকে খোলা থাকবে অ্যাপেক্সের কাউন্টার। দোকানের সামনে ঝোলানো দামের তালিকা দেখে সঠিক দামে ইলিশ মাছ কিনতে পারবেন ক্রেতারা। এর পাশাপাশি মাত্র ১৩০ টাকা প্রতি কেজিতে পাওয়া যাবে ইন্ডিয়ান ম্যাকারেল মাছ, বড় কাতলা পাওয়া যাবে ৩৫০ থেকে ৩৭০ টাকা প্রতি কেজি দরে। বাজারের থেকে কম দামে এখানে মাছ পাওয়া যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তাই স্বল্প দামে বাঙালির পাতে ইলিশ মাছ এখন শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।